চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মোচা। এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। এর প্রভাব পড়বে বাংলাতেও। কলকাতা সহ একাধিক জেলায় আজ থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তো এরই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। তাহলে চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক। শক্তি বৃদ্ধি করে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা। চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে 14 মে রবিবার দুপুরে মায়ানমারের সিতোয়ে বন্দরের কাছাকাছি এটি ল্যান্ডফল করবে। বাংলাদেশের কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। তবে এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। উপকূলে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে হালকা বাতাস। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমবে। সোমবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 46 থেকে 86%। পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য শুধুমাত্র সতর্কবার্তা রয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি উপকূল সংলগ্ন জেলার 2-1 জায়গায় হতে পারে। এই জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলা। সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। তাপপ্রবাহ আরও কিছুটা বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তা। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ের জেলাতে হালকা বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে। মালদা ও 2 দিনাজপুরেও বৃষ্টি হবে। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।